আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ঘরের অশান্তি থেকে স্ত্রীকে কোদাল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ স্বামীকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত পলু খান মন্তেশ্বর ব্লকে কুসুম গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুরে পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে পলু। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, চিকিৎসা ব্যবস্থা করা হয়। গুরুতর আঘাত থাকা চিকিৎসকরা তাকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করে। সোমবার মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জমা করেন আহত স্ত্রীর ননি বেবি। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই অভিযুক্ত স্বামীকে তার বাড়ি থেকে কুসুমগ্রাম থেকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ। মঙ্গলবার তাকে কালনা আদালতে পাঠানো হবে মন্তেশ্বর থানার পুলিশ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি যতীনময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। মারধর করেছেন কোদাল দিয়ে? তাহলে স্ত্রী আঘাত হয়েছে নাকি? আপনার স্ত্রীর নাম কি? আর আপনার নাম কি? পলু খান। বাড়ি? অশান্তি কি নিয়ে হয়েছিল? ওই বড় জামা দুটো বিয়ে, বড় কিনে গড়েছে, ওইখানে চলে গেছে বলে গালাগাল। যে এখন কোথায় যাচ্ছেন? কালা নিয়ে যাচ্ছে। কে ধরেছেন? মনসা থানা পুলিশ। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।